Hey guys, আমি স্বর্ণাঙ্ক and welcome to the new episode of my channel. তো এখন আমি এই ভিডিওতে রণবীর কাপুরের আপকামিং সিনেমা যেটার নাম হচ্ছে অ্যানিমাল, যেটা পরিচালনা করেছে সন্দীপ ভাঙ্গা রেড্ডি, তো সেই সিনেমাটার হচ্ছে একটা নতুন পোস্টার ছেড়েছে, যে পোস্টারটা হচ্ছে রশ্মিকা মন্দানার, সেই পোস্টারটা নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি আমি যদি বলি, এদের দুজনের যে ছিল রণবীর কাপুর আর অনিল কাপুর, এদের দুজনের পোস্টার দুটা সেটা তো মারাত্মক রকম ছিল, হেভি ছিল, সেটা নিয়ে কোনো রকম অভিযোগ নেই। এবং রশ্মিকা মন্দানার যে লুকটা ছাড়া হয়েছে সেটাও কিন্তু সত্যি দারুণ লাগছে। এবং এখানে একজন কী হিসাবে সে প্রেজেন্ট করেছে তাকে সন্দীপ ভাঙ্গা রেড্ডি, সেটা তো আমি জানি না, তবে এখানে যে লুকটা দিয়েছে একদম দারুণ রকম, একটা মেয়ে একদম শাড়ি টাড়ি বেশ লুকটা না পুরো জবরদস্ত হয়েছে। মানে সাউথ ইন্ডিয়ান এবং বলিউড দুই ধরনেরই একটা ধাঁচ এই লুকটার মধ্যে রয়েছে, এবং সত্যি দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি, খুব সুইট লাগছে। তো পোস্টারটা বেশ সুন্দর, লুকটাও বেশ দারুণ। দেখি এরপরে আর কার লুক ছাড়ে এবং টিজারটা কেমন হয়। 28 তারিখে আসছে 10টার সময়। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।